মানুষের মাথা নিয়ে বাছুরের জন্ম। মাথাটা ঠিক একজন মানুষের মতো আর শরীরটা গরুর বাছুরের। ভগবান বিষ্ণুর অবতার ভেবে তাকেই পূজা করেছে গ্রামবাসী। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের প্রত্যন্ত এক গ্রামের। গরু নিয়ে যখন ভারত জুড়ে তোলপাড় চলছিল ঠিক তখনই এমন খবর পাওয়া যায়। মানুষের মাথা নিয়ে জন্মানো গরুর বাছুরের এ গুজবে প্রবল হইচই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। আপলোড করা ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে সংশ্লিষ্ট এলাকার মানুষ ভেঙে পড়েছেন সেটি নিজ চোখে দেখার জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর মোতাবেক উত্তরপ্রদেশের মুজাফফরনগরের নিকটবর্তী এক গ্রামে একটি বাছুর জন্মায়, যার দেহ গরুর বাছুরের মতো হলেও মাথাটি অনেকটাই মানুষের মতো। মুহূর্তের মধ্যে খবর রটে যায় বিষ্ণুর ২৪তম অবতার গরুর বাছুর জন্মেছেন। তারপরে যা ঘটে তা একমাত্র এদেশেই সম্ভব। জন্মানোর এক ঘন্টার মধ্যে মৃত বাছুরটির দেহ একটি কাচের বাক্সে রেখে তার সামনে থালা পেতে শুরু হয় ধর্ম ব্যবসা। কয়েক হাজার মানুষ প্রণাম থেকে পূজা চড়ানো কোনো কিছুই বাদ রাখেননি সেখানে। ঘটনাস্থলে উপস্থিত মানুষের অভিমত, মানব মস্তক বিশিষ্ট এই গরুটি অবশ্যই ভগবানের অবতার। তাদের কথা ভাগবত পুরাণে বর্ণিত রয়েছে এটি, যে খাটালে বাছুরটি জন্মেছে তার মালিক রাজভাইয়া মিশ্র জানিয়েছেন তার ঘরে ভগবানের আবির্ভাব ঘটায় তিনি গর্বিত। বাছুরটি মৃত কিন্তু তার স্মৃতিতে মন্দির গড়ার কথা সিরিয়াসলি ভাবছেন এলাকার মানুষ। এই কাহিনীর উপসংহার হিসেবে এমন খবরও রটেছে, এই বাছুরটি যে গরুর গর্ভজাত সেই গরুকে মাস ছয়েক আগে এক কসাইয়ের হাত থেকে উদ্ধার করা হয়েছিল। তবে পুরো ব্যাপারটিকে শারীরবৃত্তীয় বিকৃতি হিসেবে দেখছেন ওয়াইল্ড লাইফ এসএসএস পশু চিকিৎসক অজয় দেশমুখ। তার মতে জিনগত অসঙ্গতিতেই এমনটা ঘটেছে। ধন্যবাদ।